আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো খ্রিস্ট ধর্মের মধ্যে এবং ইসলামের মধ্যে প্রথম যে সাদৃশ্য সেটা হচ্ছে উভয় ধর্মের মানুষ কিন্তু এক আল্লাহে বিশ্বাস করে, মানে একজন স্রষ্টায় বিশ্বাস করে। হ্যাঁ, এইখানে একটু ব্যতিক্রম আছে, সেটা কি যে খ্রিস্ট ধর্মের ভিতর একদম অরিজিনাল গ্রন্থগুলো যদি আমরা দেখি এবং যদি আমরা আল কোরআন দেখি তাহলে কিন্তু এটাই পাওয়া যায়। কিন্তু পরবর্তীতে বিভিন্ন বিকৃতির ফলে তৃতীয়বাদ এসছে, একদম অরিজিনাল গ্রন্থে তৃতীয়বাদ নিয়ে যে কোনো কথা নেই সেটা কিন্তু আমরা বলছি না। কিন্তু যেইভাবে আসলে প্রচার করা হয় ওভাবে কিন্তু তিন ঈশ্বরবাদের কথা খ্রিস্ট ধর্মের কোথাও কিন্তু যেভাবে প্রচার করা হয় সেভাবে বলা নেই। তাহলে প্রথম যে সিমিলারিটি বা সাদৃশ্য সেটা হচ্ছে দুই ধর্মের মানুষ কিন্তু এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। আচ্ছা, দুই নম্বর সাদৃশ্য বলার আগে আমরা একটু ছোট করে বলে নিই যে আমরা এই আলোচনাটা কেন করছি। আমরা যদি আশেপাশে তাকাই আমরা কিন্তু দেখতে পাই যে প্রচুর ধর্মীয় বিদ্বেষ দেখতে পাওয়া যায় বা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা আমরা দেখতে পাই। সো বৈসাদৃশ্য বা যে গড়মিলগুলো আছে বা যে পার্থক্যগুলো আছে এগুলো নিয়ে কিন্তু প্রচুর আলোচনা উদাহরণ অলরেডি আছে। এই জন্য আমরা চাচ্ছি যে আমরা কিছু ভিডিও বানাবো যেখানে আসলে ইসলামের সঙ্গে যে অন্যান্য ধর্মের যে সাদৃশ্যগুলো আছে সেটা নিয়ে কথা বলা হবে। সো নাম্বার টু, যেই সাদৃশ্য খ্রিস্ট ধর্মের সঙ্গে ইসলাম ধর্মের আছে সেটা হলো উভয় ধর্মের মানুষ কিন্তু নবী রাসূলে বিশ্বাস করে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালামে কিন্তু বিশ্বাস স্থাপন করে। আপনি জাস্ট খেয়াল করে দেখেন, আপনি যদি আসলে প্রকৃত মুসলিম হতে চান তাহলে কিন্তু সব নবী এবং রাসূলের প্রতি আপনার অটুট বিশ্বাস থাকতে হবে। সূরা বাকারায় কিন্তু আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, সেখানে কিন্তু বলেই দিয়েছেন যে যিনি মুমিন তিনি কিন্তু কখনোই কোনো নবী এবং কোনো রাসূলের মধ্যে পার্থক্য করেন না, বরং প্রপারলি যথাযথভাবে সবার প্রতি বিশ্বাস স্থাপন করেন। কিন্তু খুব দুঃখজনক ব্যাপার হলো যে খ্রিস্ট ধর্মের পরবর্তীতে যেই পরিবর্তন এসছে বা বিকৃতি এসছে তার ফলে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা ঈসা আলাইহিস সালামের প্রতি পূর্ণ বিশ্বাস রাখলেও অনেক সময় যারা খ্রিস্ট ধর্ম অনুসরণ করেন তারা কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই অর্থে বিশ্বাস করেন না। নাম্বার তিন যেই সাদৃশ্য আছে সেটা হলো কিতাবে বিশ্বাস স্থাপন করা। দেখেন, আমরা তাওরাত বলি, ইঞ্জিল বলি বা অন্যান্য যত আসমানি কিতাব আছে প্রত্যেকটাতে কিন্তু একজন মুসলিমের বিশ্বাস করতে হয়। একদম সূরা বাকারার প্রথম দিকেই কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়ামা উং জিলা মিন কাবলিক, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে আপনার আগে যে কিতাবগুলো এসছে একজন মুমিন তাতেও কিন্তু বিশ্বাস করে, অন্যথায় সে কিন্তু মুমিন আসলে হতে পারে না। কিন্তু এই ক্ষেত্রেও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে অনেক খ্রিস্টান ধর্মাবলম্বী হয়তো আছেন বা অনেক খ্রিস্ট ধর্মাবলম্বী হয়তো আছেন যারা হয়তো আল কোরআনেও বিশ্বাস করে, কিন্তু প্রত্যেক মুসলিম কিন্তু ইঞ্জিলে বিশ্বাস করে, কিন্তু প্রত্যেক খ্রিস্ট ধর্মের অনুসারী কিন্তু আল কোরআনে আসলে অনেক ক্ষেত্রে বিশ্বাস করে না। সো এইখানেও কিন্তু এক ধরনের সিমিলারিটি আছে, সাদৃশ্য আছে এবং কিছুটা বৈসাদৃশ্যও কিন্তু বিদ্যমান রয়েছে। এবং নাম্বার চার আমরা যেটা বলবো সেটা হচ্ছে পরকালে বিশ্বাসের কথা। আপনি তাওরাত ইঞ্জিল যখন পড়বেন খ্রিস্ট ধর্মের ভেতরে আপনি যখন দেখবেন সেখানেও কিন্তু আখিরাতে বিশ্বাস করার কথা খুব স্পষ্ট করে লেখা আছে, আর ইসলাম ধর্মে তো এটা আছেই। সো আমরা বিষয়গুলো কেন বলছি, আর অনেকগুলো বিষয় আছে দেখানোর মতো, সব আমরা আজকে টাচ করছি না। মূলত আমাদের বলার বিষয় হলো একদম মৌলিক যে জায়গা সেখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে প্রচুর সাদৃশ্য আছে, প্রচুর সিমিলারিটি আছে। অথচ আমরা যদি সোসাইটির দিকে তাকাই তাহলে প্রচুর দেখা যায় যে আমরা হয়তো বৈসাদৃশ্যগুলো নিয়ে এত বেশি কথা বলি যে সাদৃশ্যগুলোর কথা আমরা বেমালুম ভুলে যাই এবং এক ধরনের দ্বন্দ্বে অনেক সময় আমরা জড়িয়ে পড়ি। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেই সঠিক শিক্ষা আছে এখানে সেইটা গ্রহণ করে যেই বেঠিক পথ আছে সেটাকে থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।